হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবর মতো আজকেও আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। তো আমরা আজকে ইফতারতে কি কি বানালাম আর কি কি খাইলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে একদম জমজমাট খাবারের আয়োজন ইফতারে। তো পেট ভরে সবাই খেলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো কী কী রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি মুরগি রান্না করব। তো মুরগিটা হচ্ছে আমি আগের থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আর হচ্ছে এখানে টমেটোর ভর্তা বানাবো, দেখতেই পাচ্ছ টমেটো টমেটো হচ্ছে আমি বসিয়ে দিয়েছি। তো টমেটো ভর্তা বানাবো আর হচ্ছে মুরগি ভুনা করব আর হচ্ছে কি বলে ও আচ্ছা ডিম দিয়ে ডিমের কুরমা রান্না করব আর পোলাও রান্না করব। তো আজকে হচ্ছে জমজমাট খাবারের আয়োজন টেবিলে ইফতারের আয়োজন। তো এক এক দিন এক একটা করে খেতে আসলে ভালো লাগে, প্রত্যেক দিন কিন্তু একই আইটেম বা একই খাবার কিন্তু একঘেয়েমি লাগে আর খেতে ইচ্ছা করে না, ভাল লাগে না। তো ভাবলাম যে আজকে একটু আলাদা করি বা ভাত টাইপের কোনো কিছু খাই, ভারী ভারী খাবারটা। তো পোলার চাল নিয়েছি এক এক প্যাকেট, আর আমরা ছজন মানুষ এই জন্য ছয়টা ডিম নিয়েছি, যেন ইফতারের সময় যেন খাওয়া শেষ হয়ে যায় আর কি। আর আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি হচ্ছে সেহরি খেয়ে মাত্র উঠলাম। তো সেহরি খাওয়ার পর দেখলাম যে অনেক সময় আছে, মানে অনেক টাইম আছে। তো ভাবলাম যে তোমাদের সাথে এর ফাঁকে আমি কথা বলে নিই, কারণ সারা দিনের কথা হবে না। তো দিনের বেলা দেখা যায় যে ঘুম থেকে উঠেই দেখা যায় বিভিন্ন কাজ থাকে, তারপরে হচ্ছে নামাজ থাকে। তো নামাজের জন্য টাইম নিতে হয় অনেকগুলা, অনেক টাইম নিতে হয়, যেহেতু এখন তারাবি নামাজ, তারাবির সময় কিন্তু অনেক সময় লাগে। তো 20 রাকাত কিন্তু তারাবি নামাজ পুরাটাই পড়তে হয়। তো এ তার সাথে আবার এশার নামাজ আছে। তো দেখা যায় অনেক সময় লেগে যায়। তো দেখা যায় সারাক্ষণ সারাদিন আর কোনো টাইম পাওয়া যায় না, একদমই না। তো আমি মাত্র সেহরি খেলাম, আর সেহরি খেয়ে ভাবলাম যে সময় আছে, মানে আজান দেওয়ার অনেক সময় আছে, আরও 22-23 মিনিটের মতো আছে। তো ভাবলাম এর ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আমি হচ্ছে ডিম ভেজে নিয়েছি আর কি কুরমা রান্না করার জন্য। আর এখানে হচ্ছে সুমাইয়াকে দেখতে পাচ্ছ, সুমাইয়া হচ্ছে কলা নিয়ে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম, আমি ভাবছি যে কলাগুলা কি মানে কে দিল, আমি মানে হঠাৎ করে ভাবতেছি। তো আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে এই কলা কেন? সুমাইয়া বলে কি আব্বু তো কলার বিজনেস করে, তো আব্বু 8টা কলা দিয়ে পাঠাইছে এখানে। তো বলছে যে আন্টিকে দিয়ে আসো নিয়ে, তো সবাই খাওয়ার জন্য আর কি পাঠাইছে। তো আমি বললাম তো ভালোই তো, তোমার আব্বু ইয়ে করতেছে, কলার বিজনেস করতেছে, সেটা তো অনেক ভালো ভালো কথা। তো আবার মোবাইলও নিয়ে যাবে, মোবাইল নিয়ে যায়, তারপর আবার ভিডিও করে এনে দিয়ে যায়। তো কি সুন্দর মাস্ক পরে আছে, তো আমাকে বাই দিচ্ছে, টাটা টাটা দিয়ে চলে যাচ্ছে। তো এদিক থেকে আমি আবার রান্না আমার চুলায়। তো কলাগুলো কিন্তু অনেক ভালো ছিল, তা আমি বললাম যে কলা দিল, মানে এই মনের থেকে শখ করে দিছে, যেহেতু কিছু করার নেই, যেহেতু শখ করে দিছে, মন থেকে দিছে, কেউ তো আর বলেও না, আর আমি তো জানিও না উনি যে কলার বিজনেস শুরু করছে, কারণ কী করে খাবে এখন তো আর কিছু করার উপায় নাই। তো এটাই ভালো হয়েছে, কলার বিজনেসটা ধরছে। তো বাসার সাথেই কলা বিক্রি করে আর কি, সেটাও অনেক ভালো। তো কলাগুলো কিন্তু অনেক ভালো ছিল, কলাগুলো যে দিয়ে গেছে, কলাগুলো কিন্তু অনেক ভালো ছিল। আমি আকিব আব্বুর বলতেছি যে সুমাইয়ার আব্বু থেকে কলা কিনে খাবো এখন থেকে, ফোন দিয়ে বলে দিব আর কলা এনে দিয়ে যাবে। তো আসার সময় দিয়ে নিয়ে আসবে আর কি, যেন যেহেতু ওরা মোবাইল নিয়ে আসে ভিডিও আপলোড দেওয়ার জন্য, তো তখন নিয়ে আসবে। তো এখন হচ্ছে আমি মুরগি রান্না করে, আমি কিন্তু ভর্তা দিয়ে ভাত খাইছি বুঝছো, টমেটোর ভর্তা দিয়ে মাত্র খাইলাম, আর মুরগির মাংস যেটা এখন রান্না করতেছে আর কি। তো দেখা যায় ইফতারিও তো এই তরকারি হয়ে গেছে, আর সেহরির সময় তরকারি হয়ে গেছে, আর ডিমের কুরমাটা শেষ হয়ে গেছিলো, যেহেতু একদম মানে গনে গনে রান্না করছিলাম এই জন্য।
তো আমি হচ্ছে মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে সব মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে যত স্পাইসি মশলাগুলো আছে, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে আমার যে স্পাইসি মশলাটা সেটা সব কিছু দিয়ে হচ্ছে আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে মুরগিগুলো দিয়ে দিব। একদম সিম্পল রান্না, মানে যেটা আমরা সব সময় সচরাচর রান্না করে খাই আর কি। তো আমি ছোট ছোট মানে তিনটা মুরগি নিয়েছি, একদম ছোট ছোট। এগুলো কিন্তু পাকিস্তানি কক মুরগি মনে হয়, হ্যাঁ, দেশি মুরগি না। তো এইভাবে রান্না করলে, এভাবে মানে ভুনা টাইপের করলে এই মুরগিটা কিন্তু ভালো লাগে খেতে। তো আলু টালু দিলে আবার ভালো লাগবে না এই এই মুরগিটার সাথে। এই মুরগিটা একটু ভুনা টাইপের করলে বেশি ভালো লাগে আর কি, মজা লাগে। একটু ঝালঝাল করে রান্না করলে ভালো লাগে। তো একটু ঝালঝাল করে রান্না করছি আমি। তা আমি আবার এটার সাথে আবার একটু গোলমরিচের গুঁড়াও দিছিলাম, যে ব্ল্যাক পেপারটা মানে গুঁড়া করে রাখছিলাম সেটা। তো একটু স্পাইসি হয়েছে, তো খাইতে ভালো লাগছে। ভাত দিয়ে, পোলাও থেকে ভাত দিয়ে বেশি মজা লাগছে এখন যে খাইলাম, এখন খুব ভালো লাগছে মানে ভাতের সাথে আর কি। আর ডিমের কুরমাটা পোলাও দিয়ে মজা লাগছে, খুব মজা লাগছে পোলাওটা, পোলাওটা দিয়ে। তো এই তো মুরগিটা ভালো করে আমি এখন কষিয়ে নিব। তো এই মুরগিটা তোমরা চেষ্টা করবা, এই মুরগিটা এখন কিন্তু মানে দামের মধ্যেও কম দেখতে পেলাম, যেটা মানে আকিব রাব্বু আনছে, যেটা যে মানে আনছে যে, তো আমি জিজ্ঞেস করলাম যে কত, তো দেখলাম যে দামও একটু কম আছে। তো আগে তো আমরা মানে দেশি মুরগি ছাড়া খাইতামই না, তো খাওয়া হইতো না বাসায় দেখা যায়। তো তো এখন তো নিরুপায় হয়ে আনতে হয়েছে, কিছু করার নাই, তো খাইতে হবে, বাঁচতে হবে এই আর কি। তো এখন ভালো করে আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তা এখন দিয়ে দিচ্ছি ঝোল পরিমাণ মতো, দিয়ে একদম ভুনা ভুনা টাইপের করব আর কি। তো ভালো লাগছে খেতে, মানে ইফতারের থেকে মজা লাগছে এখন। তা আমি কিন্তু ভাত খেয়ে আসছি, এই জন্য আমার মানে ঝাল ঝাল লাগতেছে মুখের মধ্যে, এই জন্য কথাগুলো একটু ঝাল ঝাল টাইপের, মানে হু হু করে আওয়াজ আসতে পারে হয়তো, বা বুঝতে পারবা তোমরা হয়তো। তো এই তো আমার মুরগির রান্না প্রায় শেষ। তো এখন হচ্ছে ডিমগুলো যে ভেজে রাখছি, এখন হচ্ছে কোরমাটা রান্না করব। একদম সিম্পল রান্না, মানে খুবই ইয়ে। তা আমি সব কিছু গুছো, মানে গোসল করার আগে, নামাজ পড়ার আগে সব রেডি করে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি গোসল করতে চলে গেছি। তো গোসল করে এসে তারপরে রান্নাটা বসাইছি, একদম সব কমপ্লিট করে গোসল করে তারপর নামাজ পড়ে তারপরে চুলার কাছে চলে আসছি রান্নাঘরে। তা আমি এরকমই করি, ইফতারের মনে হয় 2-2.5 ঘন্টা হবে, 2.5 ঘন্টা আগেই মনে হয় এই কাজগুলো মানে মানে শুরু করি আর কি, এই আর কি। মানে আসরের নামাজ পড়ার পর আর কি, আসরের নামাজ পড়ার পর তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকে যাই, তারপরে আর কি সব কিছু করতে থাকি একটু একটু করে। তো এখানে হচ্ছে বাদাম বাটা দিয়েছে, আমরা যে রেগুলার চীনা বাদামটা খাই সেই বাদাম বাটা কিন্তু নর্মাল বাদাম বাটা। আর দিয়ে দিচ্ছি দুধ, আর এখানে পেঁয়াজের সাথে আমি এলাচি দারচিনি আর হচ্ছে তেজপাতা এগুলো দিয়েছি, আর হচ্ছে বাদাম বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখন লিকুইড দুধ। তো দুধটা দিয়ে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, কোরমার সাথে চিনি দিতেই হবে, না হয় ভালো লাগবে না। তো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিলাম। তো সব মশলাই দিয়েছি, তো কোরমাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, আমি তত বেশি মানে মনোযোগ দিয়ে রান্না করি নাই, তারপরেও কিন্তু মজা হয়েছিল, বুঝলাম না কেন জানি, আল্লাহ জানি, তো আল্লাহ জানে। তো এই তো একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর হচ্ছে দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া আর একটু ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচের গুঁড়া আর কি। একদম সিম্পলভাবে রান্না করেছি, কোনো ই নাই, মনোযোগ দিই নাই আর কি। তো যাই হোক, তাও মজা হয়েছে। আর মুরগির মাংসটা যখন ইফতার খাইছি তখন বেশি ভাল লাগে নাই, কিন্তু এখন খুব মজা লাগছিল। এ তো লবণ দিয়ে দিলাম কিছুটা,
আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কয়েকটা ভেঙে ভেঙে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর কয়েকটা আস্ত দিয়ে দিচ্ছি এ আর কি। তো সেহরি খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের চার রোজা চলতেছে আলহামদুলিল্লাহ। তো একটু ঘি দিয়ে দিলাম। তো তোমরা হচ্ছে 3 রোজার ভিডিও পাবো আর কি, মানে আগামীকালকে আপলোড করব ইনশাল্লাহ আগামীকাল। এখন তো ঘুমায় যাব নামাজ পড়ে, তো দাঁত ব্রাশ করব, তারপর হচ্ছে উজু করব, নামাজ পড়ব, নামাজ পড়ে হচ্ছে এখন ঘুমায় যাব, তারপর সকালবেলা উঠে আর কি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। তো এখন দিয়ে দিলাম ডিমগুলা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে, এই তো হয়ে গেল ডিমের কুরমা। তো আমি এটা মজার আজকে একটা ডেজার্ট করছি। ডেজার্ট বলতে সাবুদানা ছিল বাসায় আগের, তো ওই সাবুদানাগুলো আমি কাজে লাগাইছি আজকে। তো মুরগি মাংস প্রায় হওয়ার পথে শেষ হয়ে গেছে, তো ঝোলটা এতটুকুই রাখবো, ঝোলটা আর কমাবো না যেহেতু পোলাও দিয়ে খাবে। তারপর আবার সেহেরি পর্যন্ত, সেহেরিতে ভাত খাইছি, ভাত রান্না করছে সন্ধ্যার পর 10-11টার দিকে, তো ভাত রান্না করে ফেলছে, ওই ভাতটাই খাইছি সেহেরির সময়। পোলাও টোলাও আর খাওয়া হবে না, পোলাও খাইলে সেহেরিতে তাইলে একদম পানি খেতে খেতে জীবন শেষ হয়ে যাবে, তো এই জন্য ভাত রান্না করছি। আর টমেটোর ভর্তাটা তো ছিল, আর হচ্ছে মুরগির মাংস ছিল, আর দুধ ছিল, কলা ছিল, এগুলা দুধ কলা আমি ভোরাতে আমি দুধ কলা খাইতে পারি না কখনোই না, মানে আমার হাজব্যান্ড খায়, মানে আকিব রাব্বু খায়, উনি অনেক পছন্দ করে খায়, দুধ ছাড়া খাবেই না সেহেরিতে, এই হলো কথা। আর দই তো অবশ্যই ওনার প্রিয়, মানে টক দইটা আর কি, মিষ্টি দইটা পছন্দ করে না বেশি, একটা টক দই হলে আর কলা হলে ভাত খেয়ে মানে সুন্দর মতো শেষ সেহেরি এই আর কি। তো পোলাওটাও আমি রান্না করে ফেললাম। তো পোলাওটার মধ্যে আমি কয়েকটা মানে গাজর কুচি দিয়েছি আর কোনো কিছুই না। এখানে 1 কেজি পোলার চাল ছিল, 1 প্যাকেট আর কি। আর পেঁয়াজটা বেরেস্তা মানে ব্রাউন কালার করার পর আজ আর কি আমি কিছু এলাচি দারচিনি তেজপাতা দিয়ে তারপর হচ্ছে পোলার চালটা দিয়ে দিছি, একটু ভেজে নিছি, তারপরে হচ্ছে দিছি গাজর কুচিটা আর একটু ভেজে নিছি, তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর হচ্ছে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। তো এই তো, আর এই পাশে দেখতে পাচ্ছ আমি চুলায় দুধ বসিয়ে রাখছি, আসলে এই দুধটা দিয়ে আমি ওই যে সাবুদানা একটু ডেজার্ট করব। তো ডেজার্টটা হচ্ছে খুব মজা হয়েছিল, কলা দিছিলাম সাথে আর সাবুদানা মিক্সড করছিলাম, আর হচ্ছে কী জানি বলে রুহাবজা, একটু রুহাবজা দিছি ফ্লেভারের জন্য। এই তো আমার ইফতার, আজকে ইফতার আইটেম মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই আর কি। তো আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তোমাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলের পাশে তোমরা থাকবা আর ভিডিওতে লাইক দিয়ে দিবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না প্লিজ, জানুন তাদের জন্য আর কি রিকোয়েস্ট রইল। আর যারা তো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে বা আমার ভিডিওগুলো ওয়াচ করে সবসময় এত সুন্দর সুন্দর কমেন্ট লিখে, আসলে আমি মানে খুব মানে কান্না চলে আসে মাঝে মাঝে, দেখি যে খালামুনি তুমি এত সুন্দর করে রান্না করো, খালামুনি এইটা ওইটা, আপু ওইটা, খালা এটা, কত সুন্দর করে কথা বলে, এত ভালো লাগে আসলে, কি বলবো, মানুষের ব্যবহারে কিন্তু আসল পরিচয়, এত ভালো লাগে, মানে শান্তি চলে আসে একটা মনের মধ্যে যে আমি আসলে এই মানে এই ইয়েতে আইসা, প্ল্যাটফর্মে আইসা আমি আসলে তোমাদের কত ভালোবাসা পাইছি, আর কত মানে কি মানে বলতে পারবো না, বুঝায় বলতে পারবো না, আমি আসলে কথাও বুঝায় বলতে পারি না, ভালোবাসার কথা বলবো তাও পারি না এই আর কি। তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে বসে গেছে, এখন আমরা হচ্ছে আমাদের ইফতারটা করবো। এখন তোমরা আমাদের খাবারগুলো একটু এনজয় করো। তো এখন তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিবো, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখো, এই রমজান মাসে আল্লাহ এই মহামারী থেকে সবাইকে উদ্ধার করে দেয়, এই কামনাই থাকবে সবার। আর সবাই সবার জন্য দোয়া করবো, আর বেশি বেশি ইবাদত করবো, কারণ এটা হচ্ছে ইবাদতের মাস, খাওয়া খাওয়াই তো চলবেই, তারপর ইবাদত পাশাপাশি অনেক অনেক ইবাদত করতে হবে, অনেক ইবাদত
সাথে খাওয়া দাওয়া করবো, সব কিছুই চলবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। Gracias.